সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম আদালত অবমননা ফের অবমন বিএনপির সাত আইনজীবীর শুনানি বিএনপির সমর্থিত সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমননার অভিযোগের শুনানি ফের পেসলো আজ বুধবার চব্বিশ এপ্রিল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য আগামী বারোই জুন দিন ধার্য করা হয়েছে এরপর জানিয়ে দিব এমপি মন্ত্রীদের স্বজনেরা প্রার্থীতা প্রত্যাহার না করলেই ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ স্বেচ্ছাসেবক লীগ নেতা সভাপতি এবং সম্পাদককে অব্যাহতি নাটোরের সিংড়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ হাসান ইমাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহন আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে দিব ছয় দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে রোহিঙ্গা যুবককে কূপে হত্যা করল সন্ত্রাসীরা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সৈয়দ আমিন নামে এক যুবককে এলোপাতারি কূপে হত্যা করেছে সন্ত্রাসীরা মঙ্গলবার তেইশ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উখেয়ার ক্যাম্প টু ডব্লিউডি ব্লকের মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দিব রাতে খরতাপের চডাঙ্গায় স্বস্তির বৃষ্টি টানা কয়েকদিনে পর গভীর রাতে চডাঙ্গায় হয়েছে স্বস্তির বৃষ্টি মঙ্গলবার এপ্রিল রাত থেকে বিদ্যুৎ চমকানোর পর শোনা যায় মেঘের গর্জন এর দশ মিনিট পরই শুরু হয় বৃষ্টি চডাঙ্গার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম বলেছেন মঙ্গলবার রাত একটা থেকে বিদ্যুৎ চমকানো শুরু হয় বিদ্যুৎ চমকানোর ফলে আকাশ আলোকিত হয়ে ওঠে এরপর শুরু হয় মেঘের গর্জন রাত একটা দশ মিনিটে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি তীব্র দাবদাহের পর হঠাৎ করে বৃষ্টি হতে জনমনে স্বস্তি ফিরে এসেছে রাত দুইটার দিকে বিশ মিনিটে এক দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আদালত অবমাননা ফের পেছিল বিএনপির সাত আইনজীবীর শুনানি বিএনপির সমর্থিত সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ফের পেছল আজ বুধবার চব্বিশ এপ্রিল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন এদিকে আদালতের অনুমতি ছাড়াই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুনি যুক্তরাষ্ট্রে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করে আদালত পরে শুনানির দিন সাত আইনজীবীকেই আদালত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় বিএনপির বাকি পাঁচ আইনজীবীরা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির বিষয়ক সম্পাদক কায়সার কামাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জাব্বার ভুইয়া সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ কামরুল ইসলাম সজল গত বছরের পনেরো আগস্ট শোক দিবসে আলোচনা সভায় বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ উল্লেখ করে দুই বিচারকের বক্তব্য ধরে তাদের অপসারণের চেয়ে কর্মসূচি পালন করে বিএনপির আইনজীবীরা এরপর তারা সুপ্রিম কোর্টে সমাবেশ এবং কালো পতাকা মিছিল করে এবং দুইজন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলনও করে পরে তারা সুপ্রিম কোর্টে সমাবেশ এবং কালো পতাকা মিছিল করে এবং দুইজন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন সহ তাদের বিচার কাছ থেকে বিরত রাখতে কর্মসূচি ঘোষণা করে পরে গত উনত্রিশ আগস্ট সুপ্রিম কোর্ট সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আইনি ব্যবস্থা চেয়ে আবেদন করে আইনজীবী নাহিদ সুলতানা যুদ্ধী এমপি মন্ত্রীদের স্বজনেরা প্রার্থিতা প্রত্যাহার না করলেই ব্যবস্থা বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনেরা প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে দলের পক্ষ থেকে যে ঘোষণা আছে তা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বুধবার চব্বিশে এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে তাই নির্বাচন কমিশনের ইসির আনুষ্ঠানিক প্রত্যাহারের সময়সীমা ছাড়াও নিজে নেজেই প্রার্থীতা প্রত্যাহার করা সম্ভব তাই সেই দিন পর্যন্ত অপেক্ষা করবে দল তিনি বলেন বিএনপি ছাব্বিশ তারিখে কর্মসূচি নামে যাতে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সে কারণে মাঠে থাকতে হবে আওয়ামী লীগকে তবে নির্বাচনের আগে রাজধানীতে দুই দলই একই দিনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে তাই ছাব্বিশ তারিখও শান্তিপূর্ণ কর্মসূচির পথে থাকবে আওয়ামী লীগ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলের মন্ত্রী সংসদ সদস্য ষদের এমপি স্বজনদের অংশ না নেয়ার নির্দেশনা দেয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরই মধ্যে যারা মনোনয়নপত্র কিনেছে তাদের সরে দাঁড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে নির্দেশ না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গত বৃহস্পতিবার এপ্রিল শেখ হাসিনার এই নির্দেশনা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দেওয়া হয়েছে সে অনুযায়ী নিজ নিজ বিভাগের মন্ত্রী ও এমপিদের বিষয়টি অবগত করেন দায়িত্বপ্রাপ্তরা তারা বলছে এবারে নির্বাচনে কোনো স্বজন পীতি চলবে না সুষ্ঠুভাবে নির্বাচন হতে হবে চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ স্বেচ্ছাসেবক লীগ নেতা সভাপতি সম্পাদককে অব্যাহতি নাটোর সিংরা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ হাসান ইমাম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে মঙ্গলবার তেইশ এপ্রিল রাতে জেলা সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়েছে এম অহিদুজ্জামান পিন্টুকে সিংরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা নানুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জানা গেছে সিংরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে লুৎফুল হাবিব রুবেল এবং দেলার হোসেন নামে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সোমবার পনেরো এপ্রিল নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের ভেতর থেকে রুবেলের নির্দেশে অপর এক প্রার্থী দেলার হোসেনকে অপহরণ এবং নির্যাতন করে তার সমর্থকেরা এই ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতার সম্পৃক্ততা পায় পুলিশ দেশব্যাপী সমালোচনা শুরু হলে রুবেলের মনোনয়ন প্রত্যাহার করে দেয় রুবেলের মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্যাতিত দেলাওয়ারকে মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচনী কর্মকর্তা আবদুল লতিফ শেখ ছয় দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফরে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া ছাড়াও জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ইউএনএস কাপ আশি তম অধিবেশনে যোগ দেবেন তিনি বুধবার চব্বিশ এপ্রিল সকাল দশটায় থাইল্যান্ডের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চপর সঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিস আমন্ত্রণে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে দলিল সই হবে এ বিষয়ে গত সোমবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছিলেন বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে লেটার অব ইন্টেন্স সহ সম্মতিপত্র বেশ কয়েকজন সহযোগিতা চুক্তি সই করা হয়েছে এই সফরে বাংলাদেশ ও থাইল্যান্ডের অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা সার জ্বালানি সহযোগিতার বিষয়ে স্মারক সই হতে পারে এছাড়াও এ সম্পর্কে সম্প্রসারণের জন্য পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত আরো দুটি সমঝোতা বহুপক্ষীয় কর্মসূচিতে পঁচিশে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিশন ফর এসকাপের আশিতম অধিবেশনে যোগদান এবং ভাষণ দেওয়ার কথা রয়েছে একই দিনে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এসকাপ নির্বাহী সচিব আরমিদা সালসিয়া আলিস বানা প্রধানমন্ত্রীর সঙ্গে শোন সাক্ষাৎ করেছেন রোহিঙ্গা যুবককে কুপে হত্যা করল সন্ত্রাসীরা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সৈয়দ আমিন নামে এক যুবককে এলোপাতারি কুপে হত্যা করেছে সন্ত্রাসীরা মঙ্গলবার তেইশ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উখিয়া ক্যাম্প দুই ডব্লিউডি ব্লকের মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে নিহত সৈয়দ আমিন উখিয়া ক্যাম্পের এ এগারো ব্লকের আশরা পালির ছেলে উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রোহিঙ্গা ক্যাম্প দুই ডব্লিউ এর এ এর বাসিন্দা সৈয়দুল আমিনকে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারি আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমিন মারা যায় তিনি কারা কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা ক্ষতি দেখছে পুলিশ তবে রোহিঙ্গা ক্যাম্প আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে মরাদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্কে পাঠানো হয়েছে স্থানীয় ইউপি সদস্য হেলালুদ্দিন চৌধুরী বলেন রোহিঙ্গা শিবিরে খুনোখুনির ঘটনা নতুন কিছু নয় তারা এত হিংস্র যে সামান্য বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত এবং অপ্রীতিকর ঘটনা ঘটাতে দ্বিধাবোধ করে না ক্যাম্পে চিরুনি অভিযান চালু হয়েছে